ভয়েস অফ আমেরিকার VOA60 পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আসানুল হক। সংক্ষেপে জেনে নেওয়া যাক আমেরিকার কিছু প্রধান খবর। জাতিসংঘের সাধারণ পরিষদ কিউবার ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। পরিষদের 191 জন সদস্য ওই নিষেধাজ্ঞা তুলে নেবার পক্ষে ভোট দেয়। যুক্তরাষ্ট্রের সাথে কিউবা সরকারের সম্পর্কে উন্নতি হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিয়েছে। সাউথ ক্যারোলাইনার রাজ্যে একজন স্কুল ছাত্রীকে জোরপূর্বক গ্রেপ্তার করার ঘটনাটি তদন্ত করছে FBI এবং বিচার বিভাগ। এর আগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় একজন পুলিশ সদস্য মেয়েটিকে চেয়ার থেকে মাটিতে ফেলে দিচ্ছে এবং তারপর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। দক্ষিণ চীন সাগরে একটি দ্বীপপুঞ্জের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ পাঠানোর সিদ্ধান্তে চীন প্রতিবাদ জানিয়েছে। চীনের দাবি ওই দ্বীপপুঞ্জের মালিকানা তাদের। চীন বলছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি। এই ছিল আমেরিকা থেকে কিছু প্রধান খবর। VOA60 আজ এ পর্যন্তই।